بسم الله الرحمن الرحيم شكرا جاتواتي بندو امي তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে প্রথম পত্র শেষ এক থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়াইছি আমি আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আলোচনা করব কারণ এর আগে আমি যখন অ্যাসাইনমেন্ট হয় অ্যাসাইনমেন্টের সময় আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছি আজকে আমি তৃতীয় অধ্যায়টা শুরু করব তৃতীয় অধ্যায়টা পাঠ নাম হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি রাজনীতিবিদ যারা যারা রাজনীতি নিয়ে সব সময় থাকেন বা বিভিন্ন দলের সাথে যুক্ত থাকেন আসলে তাদেরকে রাজনীতিবিদ বলা হয় ব্যক্তিত্ব সবাই কিন্তু ভালো নেতা বা ভালো রাজনীতিবিদ হতে পারে না যারা আমরা জানি নেতার কিছু গুণাবলী আছে যেমন একজন নেতা ভালো নেতার গুণাবলী যে যার মধ্যে থাকে সেই কিন্তু একজন ভালো নেতা বারোটা গুণ থাকে এই গুণগুলো যার মধ্যে আছে সে কিন্তু ভালো নেতা বাংলাদেশের স্বাধীনতা লাভ এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মাধ্যমে কি হয়েছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এই আমরা এখানে এই পয়েন্ট আলোচনা করব মানে ১৯১৭-১৯৭৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশ মানে ব্রিটিশ থেকে বাংলা পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টির সময় কারা কারা অবদান রেখেছিল কোন কোন ব্যক্তিরা এই বাংলাদেশকে সৃষ্টি করতে অবদান রেখেছিল তাদের সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা যাচ্ছি যে দেখি কারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ স্বাধীনতা লাভের জন্য কারা আন্দোলন করেছিল ব্রিটিশ ভারতে আমি প্রথম বলেছি ব্রিটিশ প্রায় ২০০ বছর কি করেছে এই ভারত উপমহাদেশ শাসন করেছে তারা কিন্তু ১৭৫৭ থেকে ১৯৪৭ পর আবার দীর্ঘ ২৩ বছর পাকিস্তানিরা কি করেছে আমাদেরকে শাসন করেছে এই যে শাসন এগুলো আমরা দীর্ঘদিন প্রতিবাদ করেছি কিন্তু প্রতিবাদের রেজাল্ট হচ্ছে গিয়ে কি শেষ পর্যন্ত আমরা ১৯৭১ সালে বিজয় চিনে নিয়ে আসছি আমরা স্বাধীনতা লাভ করেছি ব্রিটিশ ভারতের ঊনবিংশ শতকে বাংলায় মুসলমান সমাজের উপর একটা ধর্মীয় সংস্কার আবির্ভাব ঘটে ধর্মীয় সংস্কার মানে কি ধর্ম নিয়ে যারা বেশি বা বিভিন্ন ধর্ম নিয়ে যারা বেশি কথাবার্তা বলেন বা সমাজ সংস্কারের সমাজে পরিবর্তনের জন্য কাজ করে থাকেন তাদেরকে ধর্মীয় সংস্কারক বলা হয় তারা ধর্মীয় সংস্কারের পাশাপাশি স্থানীয় অত্যাচারী জমিদার নীলকর জমিদার ব্রিটিশদের কিছু পায়দার আছে তারা কিন্তু তাদেরকে একটা এলাকা লিজ দেওয়া হতো তারা কি করতো ওই এলাকায় চাষ করাতো এবং তারা মুনাফাটা অর্জন করতো নীল চাষ করাতো ইংরেজ শাসকদের বিরুদ্ধে জনগণে ঐক্যবদ্ধ করার জন্য তারা কাজ করেছিল এই জমিদার নীলকর এবং ইংরেজদের বিরুদ্ধে তারা কি করেছিল ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিবাদ করার জন্য তাদেরকে ভাড়া দেওয়ার জন্য কাজ করেছিল এরপর মুসলমান সমাজের অনেকেই পাশ্চাত্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং প্রসারে প্রচেষ্টা চালান বাঙালি রাজনীতিবিদগণ প্রথমে ব্রিটিশ উপনিবেশের শাসক এবং পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠীর অত্যাচার ও শাসন শোষণের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ করে তুলতে সচেষ্ট হন তারা বলে হলেন দেশবন্ধু কারা তারা হলেন দেশবন্ধু চিত্রনন্দন দাস বাংলা একটি পদরী হক হোসেন সিং সরওয়ার্দি মাওলানা আব্দুর রহমান খান ভাসানী প্রমুখ সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কি আমরা এই স্বাধীন সোমবার একটা বাংলাদেশ পূর্ণভূমি পেয়েছি এই পার থেকে আমরা আলোচনা করব কাদের সম্পর্কে এই পার্টে আমরা আলোচনা করব ফরাজি আন্দোলন হাজি শহীদুল্লাহ সম্পর্কে আলোচনা করব বাংলা স্বাধীনতা সংগ্রামের পূর্ব মৃত্যুবীর সম্পর্কে আলোচনা করব নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে আলোচনা করব এরপরে আজকে তোমার দেশবন্ধু চিত্রনন্দ দাস সম্পর্কে আলোচনা করব শের বাংলা একটু পদুল হক মাওলানা আব্দুল আহমেদ বাসানি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের সম্পর্কে আমরা এই পাঠে আলোচনা করব এরাই হচ্ছে কি রাজনৈতিক ব্যক্তিত্ব হাজি শরীয়তুল্লাহ যিনি প্রথমে কি করেছিলেন মানে ধর্মীয় সংস্কারের প্রথম আন্দোলন করেছিলেন হাজি শরীয়তুল্লাহ ১৭৮১ থেকে ১৮৪০ জন্ম হয় মৃত্যুবরণ করেছে ১৮৪০ সালে হাজি শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লাহ ১৭৮১ সালে তোমরা এগুলো পাঠ পড়লে পাইবা ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা বাল্যকাল থেকে তিনি ছিলেন চিন্তাশীল মনোজি এবং অনুসন্ধানশীল বাল্যকাল থেকেই তিনি তার একটা প্রতিভা ছিল তাকে দেখলেই বোঝা যায় উনি একজন বুদ্ধিমান এরকম মাত্র ১৮ বছর বয়সে তিনি মক্কা শরীফ যান এবং সেখানে দীর্ঘ ২০ বছর মতো সময় কাটান অবশ্য ইসলামী শিক্ষায় আয়ত্ত করেন ওই মক্কা শরীফ গিয়ে তিনি দীর্ঘদিন সেখানে থাকেন এবং ইসলামী শিক্ষা আয়ত্ত করেন মক্কা শরীফ অবস্থানকে তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত হন এবং ১৮১৮ সালে তিনি দেশে ফিরে এসে বিখ্যাত বারিত চিন্তা শাহ ওয়ালিউল্লাহ এবং বিপ্লবী সৈয়দ আহমদ বেলবির সাথে অনুপ্রাণিত হন এবং ১৮৪০ সালে তিনি মৃত্যুবরণ করেন ফরাজি আন্দোলন হাজি শরীয়তুল্লাহ কিভাবে ফরাজি আন্দোলন করেছিল আমরা এই সম্পর্কে এখন আলোচনা করব ওয়াহাবিয়া মতাদর্শে বিশ্বাস হাজি শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনের নাম ছিল ফরাজি আন্দোলন তিনি যে সংগঠন বা যে আন্দোলন করেছিলেন এটার সংগঠনটার নাম ছিল ফরাজি আন্দোলন ফরাজি শব্দ ফরজ মানে অবশ্য পালনীয়
মুসলমান জনগণ পীর পূজা পীরের দরগায় ওরস মানত কবর জারত এগুলা করতো ওই এই যে এগুলা দেখে তিনি কিন্তু বিবর্ষিত হয়েছিলেন এবং প্রতিবাদ করেছিলেন মুসলমানদের এইসব ধর্মীয় কুসংস্কার অনাচার এবং নৈতিক অর্থপতন হাজির শরীফুল্লাহ কি করেন সংগঠনটা জাগিয়ে তোলেন এবং এর প্রতিবাদে বিভিন্ন আন্দোলন করে তোলেন তিনি মুসলমানদের পাঁচটি ফরজের উপর আরোপ করেন তিনি এলাকে তিনি সামাজিক এবং ধর্মীয় আন্দোলন করে তোলেন এই জন্যই তিনি নেতৃত্ব পরিচালিত নাম হচ্ছে ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন ছিল মূলত ধর্মীয় আবরণের একটি সংস্কার আন্দোলন ধর্মীয় আবরণের একটা প্রতিবাদী বা সংস্কার আন্দোলন ফরাজি আন্দোলনটা ছিল হাজির শরীফুল্লাহ আহ্বান করেন ফরিদপুরের আশপাশ যেমন কারিগর কৃষক তাঁতি জেলে সবাই তার ডাকে চলে আসে এবং তিনি বেশিরভাগ সময় নীলকর জমিদার এদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের ফলে পশুতেই কিন্তু তিনি এটা মোটামুটি এটা রেজাল্ট পেয়েছিলেন আমরা দেখবো হাজির শরীফুল্লাহ ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া বা প্রভাবটা কি ছিল মানে সমাজে কি প্রভাব পড়ে ওই আন্দোলনের কারণে হাজির শরীফুল্লাহ আন্দোলন প্রতিক্রিয়া এবং প্রভাব ছিল সুদূর প্রসারী যেমন এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ব্যাপার সচেতনতা বৃদ্ধি সচেতনতা মানে কি আমরা অনেকেই অনেক কিছু না জেনে কাজ করে থাকি কিন্তু না যদি আমি জানি আমি সচেতন হই জানার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো এই যে জানা শিখা এগুলাই হচ্ছে কি সচেতন করা তোমাকে এটা যে কোনো একটা সংগঠনের মাধ্যমে তুমি কি করেছিলেন তার সংগঠনের মাধ্যমে মানুষকে সচেতন করে তুলেছিলেন যে তোমরা কি করো জানো কোনটা সঠিক কোনটা বেঠিক জানার জন্য মানুষকে কি করেছিল অনুপ্রাণিত করেছিলেন আত্মপত্য এবং আত্মশুদ্ধির প্রেরণা আত্মপত্য আত্মশুদ্ধি মানে কি নিজেকে শুদ্ধ করতে হবে জানতে হবে আমরা অনেক সময় অনেকে না জানে অনেক কাজ করে থাকি কিন্তু আসলে সঠিক কোনটা বেটি কিন্তু আমরা জানি না জানার জন্য আমাকে কি করতে হবে বেশি বেশি অধ্যয়ন করতে হবে বেশি বেশি আমাদের ভালো যারা জানে তাদের সংস্পর্শে যেতে হবে কিন্তু যদি আমরা তাদের সংস্পর্শে যেতে পারি তাহলে দেখবো আমরা অনেক কিছু আমাদের যে গুরামি ছিল ওটা থেকে আমরা রক্ষা পেতে পারি এবং নিজেকে শুদ্ধ করতে হবে আত্মপত্য নিজেকে আত্মনিয়োগ করতে হবে জানার জন্য আমি যদি ঘরে বসে থাকি আমাকে কেউ কিন্তু কোনো কিছু শিখাবে না জানাবে না কিন্তু আমাকে জানার জন্য ঘর থেকে বের হতে হবে কিন্তু এরপরে আসে তোমার অধিকার সচেতনতা বৃদ্ধি অধিকার কি অধিকার কর্তব্য আমরা পিছনে আলোচনা আমার অধিকার যেটা আমাকে কি করতে হবে আদায় করে নিতে হবে কিন্তু কেউ কারো অধিকার দেয় না ঘরে বসে থাকলে তোমাকে কেউ তোমার অধিকার দেবে না তোমাকে আদায় করে নিতে হবে কিন্তু এই অধিকার সচেতন কিভাবে তোমার অধিকারটা কাটাবা কিভাবে তুমি অধিকার বুক করবা এই সম্পর্কে সচেতন করেছিলেন হাজির শরীফুল্লাহ তারপর এই আন্দোলনের মাধ্যমে জমিদারদের বিরুদ্ধে সংগঠিত এবং সোচ্চার হবার প্রেরণা জমিদার এই যে জমিদাররা নির্যাতন করত কৃষকদেরকে বিভিন্ন সময় তারা যদি কম চাষ করতো তাহলে তাদেরকে বিভিন্নভাবে পেটাইতো তাদেরকে নির্যাতন করতো এই যে নির্যাতন এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তিনি করেছিলেন বিভিন্ন মানুষকে আরো সুচার করেছিলেন মানুষকে আরো অনুপ্রাণিত করেছিলেন যুক্তিবাদী এবং প্রতিবাদী হতে প্রেরণা প্রদান করেন যুক্তিবাদী যে কেউ যদি তোমাকে কিছু বলে তুমি কি যুক্তি দিতে হবে তোমাকে প্রেরণা দিতেন যে না তুমিও প্রতিবাদ করতে পারো কেউ যেন তোমাকে অন্যায়ভাবে কোনো কিছু করতে না পারে এই যে প্রেরণা এই যে উৎসাহ এগুলা এই যে ফরাজি আন্দোলনের মাধ্যমে হাজির শরীফুল্লাহ মানুষের মধ্যে বিচলিত করেছিলেন রাজনৈতিক আন্দোলনের সূচনা এখান থেকে তিনি করেছেন রাজনৈতিক আন্দোলন যেগুলা যে বিভিন্ন বড় বড় মানে রাজনৈতিক যেগুলা দল আছে তাদেরকে আন্দোলন করার জন্য বা আরো প্রতিবাদী করার জন্য তিনি সূচনা করেছিলেন যেমন 1862 সালে তিনি যেমন এখানে হাজির শরীফুল্লাহ মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মাওলানা মোহাম্মদ হুসেন উদ্দিনের অর্থে দুদু মিয়া পিতার অসমাপ্ত আন্দোলনকে নেতৃত্ব প্রদান করেন এবং দুদুমিয়ার নেতৃত্বে ফরাজি আন্দোলনের রাজনৈতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করতে শুরু করে 1862 মৃত্যুর পূর্ব পর্যন্ত দুদুমিয়া কি করেছিলেন এই তার বাবার কাজগুলো করে গিয়েছিলেন সংগ্রামী ফরাজি আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যে আত্মশুদ্ধি আত্মজাগরণ সৃষ্টি হয় আমরা দেখি যে এই ফরাজি আন্দোলনের মাধ্যমে আমরা মুসলমানরা ওই সময় ব্রিটিশ শাসন আমলে কিন্তু আমরা অনেকটা প্রতিবাদ করতে শিখেছিলাম বা আমরা নিজেকে আরো সচেতন করতে শিখেছিলাম কিন্তু ওই সময় তারপরে আমরা দেখতে পারি যে এই যে বাংলাদেশ স্বাধীনতা বা ব্রিটিশরা যে শাসন একদিনে কিন্তু এগুলা হয় নাই স্বাধীনতা অর্জনটা কিন্তু আমরা একদিনে পাইনি ওই যে আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি শেষ পর্যন্ত আমরা 1971 সালের 26 মার্চ আমরা ঘোষণা করলাম কি আজ থেকে আমরা স্বাধীন এই স্বাধীন দীর্ঘ 9 মাস স্বাধীন বললেই কিন্তু আমরা স্বাধীন হয়ে নাই দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি যুদ্ধের পরে আমরা কি করেছি 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় চিনে নিয়ে আসছি এইগুলা কোনো একক ব্যক্তিরা সব মানে বারবার কিন্তু আন্দোলন হয়েছে প্রতিবাদ হয়েছে আমরা এক আন্দোলন দেখে কিন্তু পরবর্তী আন্দোলন করেছি আমাদেরকে অনুপ্রাণিত করেছে একটা আন্দোলন পরবর্তী আমরা আরো একটা আন্দোলন করতে পেরেছি এভাবেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি যাই হোক আমি
তোমাদেরকে বলবো আমরা একটা আশ্বাস পেয়ে গেছি যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সম্ভবত মোটামুটি একটা আশ্বাস দেওয়া হচ্ছে যে কলেজ খুলে যাবে। হয়তোবা যারা পরীক্ষার্থী ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার কলেজ খোলা দিলেই কিন্তু সবার ক্লাস হবে কিনা কোনো দ্বিধা নাই। এবং তোমরা দেখতে পারো অনার্সের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে গত 15 তারিখে, সম্ভবত 16 তারিখে পরীক্ষা হয়েছে। এর মানে কি যে জাতীয় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে, ইউনিভার্সিটিগুলো খুলে দেওয়া হচ্ছে, এর মানে কি তোমাদেরকে ওটা পরিবেশ দেওয়া হবে। কিন্তু তো আমি প্রস্তুত নেই, সম্ভবত ফেব্রুয়ারি 1 তারিখ থেকে তোমাদের ক্লাস হবে, সবাই ক্লাসে আসবা। এবং যারা বাড়িতে আসো একটু সচেতন থাকবা, যেহেতু ঠান্ডা একটা মৌসুম, যেন আমরা আবারও যেন এই কোভিড-19 আমেরিকার অবস্থা খুবই খারাপ, এখানে যেন আমরা একটু সচেতন থাকতে পারি। আমরা যেন সবাই সবসময় হাত পা সাবান দিয়ে ধৌত করি, আমরা যেন সবাই সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে।